হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো সকাল সকাল কাজ স্টার্ট করে দিই, আর প্রথমে ভাত টাত বসাবো বলি না, এগুলো আগে মেজে নিচ্ছি। মাসি তো আসবেই ঠিকই, কিন্তু কিছু কিছু জিনিস নিজে করে নিলে কি সেটা সুবিধা হয়, না হলে সব লেট হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, সবজি কাটাকাটি তো করেই দেখেছি, এখন হচ্ছে কি ঘরটা বাসি ঘরটা ভালো করে হচ্ছে ঝেড়ে নিচ্ছি। কারণ কি, ছেলেকে স্কুল দিতে যাওয়ার সময় কোনো মতে একটা ঝেড়ে দিয়ে নিয়ে চলে গেছিলাম। আর তারপরে দেখো এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, সাইডে তো ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে সয়াবিন হচ্ছে করলাম নিরামিষ। হ্যালো গাইস, তো হচ্ছে রান্নাবাড়ি সব শেষ হয়ে গেছে, আজকে দেখালামই তোমাদেরকে কতটুকু কি রান্না করেছি। রাতের রান্না তো জানোই আবার আলাদা করব, কারণ এখন একটু অল্প অল্প করেই করলাম। ছেলেকেও আনতে যাওয়া আছে, পড়তে যাওয়া আছে, আর আসল কথা হলো যে শরীরটা বেশি ভালো লাগছে না, একটু টায়ার্ডনেস কাজ করছে, ভালো লাগছে না মোট কথা। ওই জন্য হচ্ছে আজকে একটু কমে কমেই সেরে দিয়েছি। আর এখন একটু ভাবলাম যে হচ্ছে মুডটা চেঞ্জ করার জন্য একটু নেল পালিশটা হচ্ছে উঠাই, অন্য কালার দেখি কী আছে পরি। তো চলো কথা না। তো গাইস চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানিও।